আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আমি আজ আরও একটি খুব সহজেই বিকালে বানানো যায় এমন একটি নাস্তার রেসিপি নিয়ে চলে আসলাম তো সেই নাস্তার রেসিপিটার জন্য আমার যা যা লাগছে পরিমাণ মতো লেবু পেঁয়াজ একটা টমেটো পরিমাণ মতো কাঁচামরিচ স্বাদ মতো লবণ আর হচ্ছে চানাচর আর হচ্ছে শুকনো পিঠা আর এখানে লাগছে ভোট আর এখানে নিয়েছি ফ্রিজে রেখে দেওয়া ধনিয়া পাতা এখন আমি সবগুলো কেটে নিব এই তো কেটে নেওয়া হয়ে গেছে এখন পিঠাগুলোকে ভাজার জন্য আমি একটা হাড়ি বসিয়ে দিয়েছি এখানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে এটাকে গরম করে নিব। তো গরম হয়েছে কি না সেটা দেখার জন্য একটা পিঠা দিয়ে দেখে নিব এখনও হয়নি আর একটু অপেক্ষা করতে হবে তেলটা গরম হয়ে গেলে এখানে আমি পিঠা দিয়ে দিচ্ছি নেড়ে এগুলোকে ভালোভাবে বাঁচতে হবে কোনো দিক দিয়ে কাঁচা থাকা যাবে না আমি নেড়ে এটাকে ততক্ষণ পর্যন্ত বেজে নিব যতক্ষণ পর্যন্ত এটার একটা কড়া কালার না চলে আসে এই তো একটা কালার চলে আসছে ভাজা ভাজা কালার তো এখন আমি আরও বাকি যে পিঠাগুলো ছিল দিয়ে নিব এটা আমার ভালো করে ভাজতে হবে এখানে যদি একটু পরিমাণে কাঁচা থেকে যায় তাহলে এটা দাঁতে লাগবে যখন আমরা খাবো তখন এই পিঠাগুলোকেও আমি ভালো করে ভেজে নিব। তো ভেজে নেওয়া হয়ে গেছে এগুলোকে আমি এখন উঠিয়ে চলে যাব আমার মূল রেসিপিতে তো এখন এইখানে যে আমি সবগুলো নিয়ে নিয়েছি আর আমার সরিষার তেলও লাগবে যেটা আমি বলতে ভুলে গেছি আমার সরিষার তেলও নিয়ে নিয়েছি আমি এইখানে তো এখন এই সবগুলোকে মেখে নিব এই তো সব মাখা হয়ে গেছে এখন এর মধ্যে আমি চানাচুরগুলো অ্যাড করে দিব দিয়ে দেব পরিমাণ মতো সরিষার তেল তেল দেওয়া হয়ে গেলে এটাকেও ভালো করে মেখে নিব। মেখে নেওয়া হয়ে গেলে এখন যেই পিঠাটা আমি ভেজে নিয়ে আসছি সেই পিঠাটাকে একটু ভেঙে ভেঙে নিব আস্ত রাখলে এটা দেখতে ভালো লাগবে না তো ভেঙে নেওয়া হয়ে গেছে এখন সবগুলোকে আমি একসাথে মেখে নিব। সমস্ত উপকরণগুলো আমি প্রথমে একসাথে নিয়ে একটা বোলের মধ্যে সবগুলোকে মেখে নিব। এটাও মেখে নেওয়া হয়ে গেছে মশাল্লাহ অনেক মজা হয়েছিল আপনারাও ট্রাই করে দেখবেন খুব সহজেই হয়ে যায় এই রেসিপিটা বেশি দেরি হয় না যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর আমার জন্য দোয়া করবেন আজকের জন্য এই পর্যন্তই আসসালামু আলাইকুম